আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো আমার টুকি টাকি প্রবাসে কেনা কিছু শাড়ি। দুই একটা হয়তো বাংলাদেশ থেকে এনেছি, কিন্তু সব আমার এই 10 বছরে যে কয়েকটা শাড়ি কিনেছি, যদিও শাড়ি পরা হয় না, তো খুব কম, বছরে 2 বছরে একবার শাড়ি পরি কোনো অকেশনে, বাংলাদেশের কোনো ফেস্টিভ্যাল কিংবা কোনো অনুষ্ঠানে, আদিয়ার স্কুলের কোনো প্রোগ্রামে, তখন শাড়ি পরা হয় প্রবাসে, আর নয় তো কখনোই শাড়ি পরা হয় না। আর বাংলাদেশে গিয়ে তো প্রশ্নই উঠে না, যদি কোনো অনুষ্ঠান থাকে বিয়ে টিয়ে তাহলে হয়তো পরা হয়। তো 10 বছরে কোনো বিয়ে খাইনি বাংলাদেশে, বাহারেনে একটা বিয়ে খেয়েছিলাম, তখন শাড়ি পরেছিলাম, ওইটা ছিল তোমার শ্রীলঙ্কান বিয়ে, তো এখানে শাড়ি পরে গিয়েছিলাম। আর টুকি টাকি এখানে ওইভাবে অত ভালো মানের, মানে অত আমাদের মতো এত অ্যাভেলেবেল শাড়ি টাড়ি এখানে পাওয়া যায় না, তো যতটুকু পাই ইন্ডিয়ানের ওই ওইখান থেকেই কিনি। তো আমি এত কথা না বাড়াই, তো আমি দেখি দেখাই। এটা আমার একটা খুবই ফেভারিট শাড়ি, আদিয়ার বাবা পছন্দ করে দিয়েছিল। এটা আদিয়ার মেবি 8তম জন্মদিনের কেনা, 2020 সালের। তো এই দেখো, এই শাড়িটাও খুবই সুন্দর, এটা পুরো স্টোন দিয়ে কাজ করা, দেখো। তো এই কালারটা আমার খুব ভালো লাগে, লালের সাথে এই কালারটা আমার ভালো লাগে। এটা আমাদের মতো যারা শ্যামলা ওদের খুব ভালো লাগে, কিন্তু এই কালারটা আমার একদম অপছন্দ। কিন্তু কম্বিনেশনটা গুড, তিনটা লেয়ারে কম্বিনেশন, দেখো শাড়িটা খুবই সুন্দর একদম। কত দিয়ে কিনেছিলাম আমার এখন মনে নেই, কারণ অনেক আগে কেনা, মাত্র একবারই পরেছিলাম আদিয়ার বার্থডের দিন, আর পরা হয়নি। তো এই শাড়িটা খুবই নাইস, দেখো পুরা ওয়ার্ক করা এখানে। তো এই হচ্ছে আমার একটা শাড়ি, এইটা আমি কিনেছিলাম, এটা কিনেছিলাম তোমার হচ্ছে ইয়ে দিয়ে করা। আমি আজকে আলমারি গুছাচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে সব বের যখন করেছি একটু ভিডিও করে স্মৃতি রেখে যাই, স্মৃতিটার। এটা হচ্ছে তোমার ইয়ে কী বলে, লেহেঙ্গা শাড়ি, এটা কিন্তু একটা লেহেঙ্গা, তবে শাড়ির আমি একটা জীবনেও পরিনি। এটা কিনেছিলাম অনেক আগে, যখন নতুন বাহারাইনে এসেছিলাম তখন কিনেছিলাম। এটার উপরে টপসটা বানিয়েছে, এখানে টপস ভালো করে বাঙালিরা বানাতে পারে না, তো এটা ভালো লাগে নাই আমার, যার কারণে কখনোই পরা হয় নাই। এই টপস দিয়ে এই লেহেঙ্গার শাড়িটা আর কি পরা, পুরো লেহেঙ্গা, ব্যাস। এটা হচ্ছে এটার আঁচলটা, এটা হচ্ছে লেহেঙ্গার পাট, দেখাই তোমাদের ভালোভাবে। তো এটা দেশে গেলে হয়তো কাউকে দিয়ে দিব, যেহেতু যে কখনোই পরা হয়নি আমার। এই দেখো লেহেঙ্গার ইয়ে আসছে, এখানে ফিতা দেওয়া, ফিতা ঢুকিয়ে এটা পড়তে হবে এখানে, এখানে এইভাবে। এই যে এটা লেহেঙ্গা, আর এটা হচ্ছে এটার আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা নেটের, খারাপ না, সুন্দরই, কিন্তু আমার পরা হয়নি। আর এটা হচ্ছে এটা টপস বানিয়েছিলাম, টপসটা ভালো করে বানায় দেয়নি, যার কারণে এটা ভালো লাগে নাই আমার। তো এই হলো আরেকটা শাড়ি গেল আমার, এটা আমি অনেক বছর আগে কিনেছি, কখনোই পরিনি। এটা আমার বাহারাইনের প্রথম, এটা বাহারাইনে আসার পর পরই কেনা, আর এটাও বাহারাইনে আসার পর পরই কেনা, দুইটা তিনটা মনে হয় কিনেছিলাম, এগুলো কম দামি ছিল। এটা আমি কখনো জীবনেও পরিনি, বানিয়ে রেখেছি। এটা এটা শাড়ি না, এটা একটা লেহেঙ্গা, এটা বানিয়ে রেখেছি, এটা বানানো ভালো হয় নাই, যার কারণে পরা হয়নি। আর এখন তো মোটা হয়ে গিয়েছি, এটা পরলেও ভালো দেখা যাবে না, এটা লেহেঙ্গা, এটা অন্য, এটা হয়তো বাংলাদেশে গেলে কাউকে দিয়ে দিব। এটা চলে এসেছে, এটা শাড়ির ভিতরে ছিল। আর হচ্ছে এটা একটা কাতান শাড়ি, কাতান আমার খুবই পছন্দ, এটাও আদিয়ার একটা, এটা হয়তো আমার কোনো ম্যারেজ ডে কিংবা বার্থডের উপলক্ষে কিনে দিয়েছিল আদিয়ার বাবা, অনেক হ্যাভি। কালারটা আমার একদমই পছন্দ না, কিন্তু এখানে কালার তেমন পাওয়া যায় না, মেরুন কালার, ব্ল্যাক কালার, গোল্ডেন কালার, এরকম কালারের কাতান শাড়ি নাই, যত কটকট কালার আছে। আর এখানে ম্যাক্সিমামই কেরালা ইন্ডিয়ান, সব হলুদ হলুদ পরে, যার কারণে এখানে ভালো শাড়ি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট। তো এটা একটা শখের জন্য কিনেছিলাম, এইটাও আমি একদিনই পরেছিলাম, আমার একটা ফ্রেন্ডের ছেলের বার্থডেতে পরেছিলাম লাস্ট, আর কখনোই পরা হয়নি। আর এই তখন আরও অনেক শুকনা ছিলাম, এই ব্লাউজও আমার এখন লাগে না, এটা অনেক আগে কেনা, 4-5 বছর হয়ে গিয়েছে। এটা একটা পিটানো কাজ করা একটা জামদা, ইয়া
কাটান শাড়ি অরিজিনাল, এখানে তো সব ইন্ডিয়ান শাড়ি টাড়ি পাওয়া যায়, বাংলাদেশের কিছুই পাওয়া যায় না। তো এই হচ্ছে এই কাতান শাড়িটা, আঁচলটাও ভালো। এই তোমার আঁচল, এই যে আঁচলের হ্যাভি ওয়ার্ক করা। এখন তো দেখি বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক কাতান শাড়ি পাওয়া যায়, আগে অত পাওয়া যেত না। আমি যখন 10-15 বছরের আগের কথা বলছি, যখন নতুন বিয়ে হয়েছে তখন আমরা ইয়ে থেকে ওই যে কি বলে এটাকে মিরপুরে যে মিরপুরের ওইটা ওই পল্লী থেকে কিনেছিলাম শাড়ির পল্লী, ওখান থেকে দুইটা শাড়ি কিনে দিয়েছিল আদিয়ার বাবা, আর কখনো ওইভাবে। এটা আমার নেটের একটা শাড়ি, ব্ল্যাক কালার। এটাও আমি এটা দুইবার পড়েছিলাম, হ্যাঁ ওই লাস্ট আদিয়ার স্কুলের 16 ডিসেম্বরের প্রোগ্রামে লাস্ট পড়া হয়েছিল। এটা আমি কাপড় গজ কাপড় কিনে তারপর এটা আমি নিজে বানিয়েছিলাম শাড়িটা। একটু আবার হাতে দেখো, আমি লেসও লাগিয়েছিলাম হাতে, সেলাই করা আমার, এই যে লেস লাগানো। হাতে সেলাই করা না, টেইলারে দিয়ে করে, না টেইলার মনে নাই এখন কিভাবে করেছিলাম। তো এই যে এটা আমি বাংলাদেশ থেকে আমি এই ইয়াগুলা কিনে নিয়ে আসছিলাম, বুটি বুটি এই বলগুলা, পমপমগুলো। তো এটার সাথে এই ব্লাউজ, আর জানি না এটা এখন লাগবে কি না এই ব্লাউজ। তো এই যে একদম ব্ল্যাক ব্ল্যাক বানিয়েছিলাম, ওটা আমার খুবই ভালো লাগে। নেটের একটা শাড়ি, ব্ল্যাক কালার। চিন্তা করেছি আরও কয়েকটা বানাবো। আসলে এখানে বললামই আগে টেইলার অনেক ডিফিকাল্ট, টেইলার নিয়ে। এটাও আমি কখনোই পরি নাই, এটা অরিজিনাল তোমার চুনরি প্রিন্ট, ব্রাউন কালার, দেখতে ভালোই ছিল। তো এটা মনে হয় দামটা একটু কম ছিল, যার কারণে এটা আমি কখনোই পরি নি। এটা সিল্কের চুনরি প্রিন্ট, দেখো পরলে ভালোই লাগবে। এটাও আমি কিনেছি আর না হলে 7-8 বছর আগে হবে, কখনো পরিনি। ব্লাউজও বানিয়েছি, ব্লাউজ বানানো ভালো হয়নি, পরাও হয়নি, এই হলো অবস্থা। এটা তোমার রেড গ্রিন আর হচ্ছে তোমার ব্রাউন কালারের, এই ব্রাউন কালারটা কত বললাম অনেক সুন্দর। এটা আঁচলটা ছিল নেটের আঁচল, আর তোমার এই সিল্কের হচ্ছে চুনরি প্রিন্ট। চুনরি প্রিন্টটা আমার অনেক পছন্দ, চুনরি প্রিন্টের ড্রেসও কিনেছিলাম, রং উঠে ভর্তা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে এই শাড়িটা ছিল, এটা ব্লাউজ। তো কেমন লাগলো জানাবে। এটা আমার একটা শাড়ি, আর এই শাড়িটা আমি কালকে পরেছিলাম, যারা ভিডিও দেখেছে তো দেখেছে। এটা আদি আর মনে হয় 7-7তম বার্থডেতে কিনে দেওয়া, তখনের এই শাড়িটা কিনেছিলাম, লাল সবুজ। আদি আর আসলে প্রোগ্রাম ছিল তোমার 16 ডিসেম্বর, তো বাহরাইনে বাংলাদেশে স্কুল থেকে প্রোগ্রাম হয়, তখন আদি আর ডান্স প্রোগ্রাম ছিল। তা আমি চেয়েছিলাম পতাকার কম্বিনেশন কিনবো, গ্রিন আর রেড টাইপের, যেটা আমাদের দেশের ফ্ল্যাগ। তো পাইনি, এটা পিট কালারের মধ্যে গোল্ডেন আর রেড কালারের ওয়ার্ক করা। শাড়িটা ভালোই লাগে পরলে। এটা এটার ব্লাউজ পিস, এটার ব্লাউজও বানানো ভালো হয়নি কিন্তু শাড়িটা সুন্দর। এটা সুমন সাহেবের পছন্দ এই শাড়িটা, উনি এটা এটা আঁচল পুরো কাজ করে এরকম। তো এটা হলো এই শাড়িটা, এই শাড়িটাও ভালোই, এটা সুমনের পছন্দ এই শাড়িটা। এটা আমি ওই যে কি বলে এটাকে, এটা কম দামি, 12 দিনার না 8 দিনার দিয়ে কিনেছিলাম, ওই যে ইয়ে এই যে কি জানি বলে এটাকে, আরে কলকাতার যে ফেমাস শাড়ি, কি শাড়িটার নাম আমি ভুলে গেছি এখন। এই 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 কাপড় আমার খুবই পছন্দ। তো এখানে এগুলো ভালো ভালো পাওয়া যায় 8 দিনার, 10 দিনার, 15 দিনারের মধ্যে। তো এটা এখান থেকে নিয়েছি, খুবই ফেমাস একটা শাড়ি, যারা পরো তারা চিনো। আমি এখন নামটা মনেই করতে পারতেছি না, যদি মনে হয় ভিডিওর মাঝখানে তাহলে বলবো না। কী জানি শাড়িটা নামটা জানি কি বলে, এলো এই শাড়িটা, এটা ভালোই লাগে। এটা কিন্তু সুতি, পিওর সুতি এটা। তারপরে হচ্ছে এই শাড়িটা, ওই যে বলেছিলাম বাংলাদেশের ওই যে বেনারসি পল্লী থেকে আদিয়ার বাবা যখন গিয়েছিল 11 বছর আগে, তখন আমাকে দুইটা শাড়ি কিনে দিয়েছিল, এর মধ্যে হলো এইটা। তখন এটা অনেক ফেমাস ছিল, আমি অনেক চিকন ছিলাম। এই ব্লাউজ এখন আমার একটুও হয় না, আমার হাতে দিয়েও যায় না। তো এটা 11 বছর আগের শাড়ি, তো এটা একদিন পরেছিলাম মেবি, এটা এভাবে রাখতে রাখতে নষ্ট হয়েছে। এটা অনেকেরই আছে, আমি দেখি পরে। এটা তখনের অনেক ফেমাস শাড়ি ছিল, এটা আমি বেনারসি পল্লী থেকে আদিয়ার বাবা এই শাড়িটা, আর হচ্ছে এই ব্ল্যাক শাড়িটা। এই ব্ল্যাক শাড়িটা আমি 11 বছর পরে, কয়েকদিন আগে আদিয়ার একটা ফ্রেন্ডের বার্থডে হয়েছিল, 11 বছর পরে আমি শাড়িটা পরেছিলাম।
তো এই হলো এই শাড়িটাই, দুইটা শাড়ি আমাকে বেনারসি পল্লী থেকে আদিয়ার বাবা যখন বিদেশ থেকে গিয়েছিল তখন আমাকে কিনে দিয়েছিল, এটার সাথে ব্ল্যাক কালারের ইয়ে। এটার ব্লাউজও আছে, ওই ব্লাউজও আমার হয় না, 11 বছর আগের কথা, এগুলো তখন আদিয়া হয়নি, তখন এর এই ব্লাউজ এই শাড়ি, আদিয়ার তখন জন্মও হয়নি, আদিয়া তখন পেটেও আসেনি যখন এই শাড়ি কিনে দিয়েছে আমাকে সুমন। এই দুইটা শাড়ি আজও আমি এটা নিয়ে এসেছি, আমার বাংলাদেশে অনেক শাড়ি আছে, এগুলো আমার শাশুড়ির কাছে দিয়ে এসেছিলাম, এখন ওগুলা কী করেছে জানি না, উনি তো মারাই গিয়েছে, এখন কি আমার বাসায় রেখে গিয়েছে না মানুষকে দিয়ে দিয়েছে বলতে পারবো না। তো এই হলো এই এই দুইটা শাড়ি প্রবাসের থেকে যে আমাকে এই দুইটা কিনে দিয়েছিল, এই শাড়িটা মেবি 4,500 টাকা দিয়ে কিনে দিয়েছিল, আর ওইটা ছিল মনে হয় 3,000 এরকমই হবে, মনে নেই অনেক বছর আগের কথা। এই শাড়িটা আমি যখন বাহারাইনে এসেছি তখন অনলাইন থেকে আমি এই শাড়িটা 80 দিনার দিয়ে কিনেছি, কেউ বিশ্বাস করবে কি না, এই শাড়িটা আর এই শাড়িটা দুইটা শাড়ি আমি অনলাইন থেকে 80 দিনার, আর হচ্ছে এটা মেবি 45 BD, এত ধরা খেয়েছি অনলাইন থেকে গাধা, তখন অত অনলাইন মাত্র বের হয়েছে, 10 বছরের আগের কথা, 10 কি 9 বছর আগের কথা, তখন তো এত অনলাইনে এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু বাহরাইনে এসে আমি ফার্স্ট অর্ডার দিয়েছিলাম, আরেকটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। তো এই শাড়িটা এটা নেট এই ব্লাউজটার জন্য নিয়েছিলাম, ব্লাউজটা এই লোক বানাতে পারেনি, নষ্ট করে ফেলেছে ব্লাউজটা। এই শাড়িটা আমি পরেছি কয়েকবার, এটা কালোর মধ্যে আর তোমার রেড নেটের কম্বিনেশন ব্ল্যাক কালার। তো এই শাড়িটা আমি 80 দিনার আর 40 এটা নিয়েছে 45 BD, মানে বাংলাদেশি টাকা 8,500 টাকা নিয়েছিল এটা, হলুদ রঙের ম্যাজেন্ডা, অথচ এটা অনলাইনে এত সুন্দর একটা কালার ছিল, সামনে পুরাই ক্যাটকেট, আমি বলছি আমি নিবই না। এই যে এই ব্লাউজ, এটা আমি একদিন পরেছিলাম ঈদে অনেক আগে, তো এটাও আমার ব্লাউজ এখন হয় না, এটা অনেক আগের শাড়ি, এই দেখো। তো এটা 8,500 টাকা, 45 8,500 5,900 এরম হবে, আর এটাও তুমি বুঝো 80 দিনার, 80 দিনারে পুরো 18,000 টাকার মতো, কি বোকা কি গাধা কি ধরাটা খেয়েছি, এত সুন্দর লেগেছে, এগুলা মনে হয় বেশি গেলে 20-25 দিনার হবে, আর সেই জায়গায় 18,500 টাকা, পাগল। এই ব্লাউজটা তখন অনেক ফেমাস ছিল, নায়িকাদের দেখতাম পরতো, এই জন্য কিনেছি, এখন এইটার মতো তার নায়িকাদের মতো তার ওরা বানাতে পারবে না, নর্মাল টেইলার আলারা কি আর এটা বানাতে পারবে। তো এই হলো এই দুইটা শাড়ি আমার অনলাইন থেকে কিনা বাহার এনে আমি জীবনে সব থেকে ধরা খেয়েছি এই দুইটা শাড়ি কিনে, যাই হোক। তারপরে হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা আমি 3 বছর আগে একটা রোজার ঈদে কিনেছিলাম, যুদ্ধ করে কিনেছি, আমাকে শাড়ি কিনে দিতে চায় না সুমন, একদমই শাড়ি কিনে দিতে চায় না, কিন্তু আমার অনেক শাড়ি পছন্দ, পরতেও দিতে চায় না, শাড়ি পরলে মানে ওর মাথার মধ্যে বাড়ি পড়ে, জানি না কেন। আগে যখন শুকনা ছিলাম তখন তো শাড়ি পরলে খুবই ভালো দেখা যেত, এখন একটু মোটা হয়ে গিয়েছি, আগেও চিল্লাচিল্লি করতো এখনও তাই করো, কেন করে আমি জানি না। তো এই শাড়িটা আমি এটা নতুন বের হয়েছিল, কিন্তু কালার এরকমই, কোনো কালার ভালো নাই, কিছু করারও নাই, তাও নিয়েছি আমি। এটার ব্লাউজ পিস বানানো হয়নি, এটার ব্লাউজ পিস বলেছি বাংলাদেশ থেকে নিব, এটা বেশি দিন আগের না, এটা মনে গত বছরের আগের বছর ঈদের। এই হলোই আরেকটা ইয়ে, এই শাড়িটা, এই শাড়িটা খুবই সুন্দর, অনেক পছন্দ করে আমি এই ম্যারেজ ডেতে আমাকে কিনে দিয়েছে সুমন, 2022 সালের ম্যারেজ ডেতে। দেখো কি জানি বলে এটার শাড়িটা, এখন দেখি বাংলাদেশে অনেক ফেমাস, দেখো এটার আঁচল এটা আর এটার জমিনটা, এটা এটার ব্লাউজও বানানো হয়নি, এটার ব্লাউজ বানাবো আমি বাংলাদেশ গিয়ে। এটা আমি অনেক পছন্দ করে শাড়িটা কিনেছি, এক দেখাতেই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এটা আঁচলটা ছিল দেখো, এটা আঁচল আর এটার ভিতরে এটার জমিন। এটা আমি একদিন পরেছিলাম বিয়েতে, জেনিফার টিচারের মেয়ের বিয়ে ছিল তখন আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম, আর একটা ভিডিওতে কাজ করেছিলাম ওই ভিডিওর জন্য এই শাড়িটা পরেছিলাম, এই একদিনই পরেছিলাম এই শাড়িটা। এই শাড়িটা মেবি তোমার 32 BD দিয়ে কিনেছিলাম, তোমার 6,500 টাকা মেবি এটা নিয়েছিল। এই শাড়িটার সাথে আরও 3টা ড্রেসও আমি কিনে দিয়েছিল সুমন এই ম্যারেজ ডেতে, আর এই শাড়িটা আমি কিনেছিলাম একদিন অনেক আগে, একদিনই পরেছি, আমার এটা অনেক ভালো লাগে, আর এটা অনেক ফেমাস একটা শাড়ি, আমি বাঁধনকে পরতে দেখেছি আরও আরও কয়েকটা নায়িকাদের পরতে দেখেছি, অনেকেই পরে, কিন্তু ওরা পরে ব্লু, তারপরে তোমার এই
অন্যান্য কালার পরে, আমার এটা রেড আর এই যে ব্রাউন কালারের কম্বিনেশন একদিনই পরেছিলাম। এটা আমি যখন নতুন এসেছিলাম আনসার গ্যালারি থেকে আমি কিনেছিলাম মাত্র 12 দিনার দিয়ে। হ্যাঁ এরকমই হবে, 2500-2600 টাকা। খুব সুন্দর, আমার ভালো লাগে। এখন আমি মোটা হয়ে গিয়েছি তো পাতলা শাড়ি পরতে ইচ্ছা করে না। তো এই হলো এই শাড়িটা, এটার ব্লাউজ বানানো হয়নি, এটার ব্লাউজ দেশে গিয়ে বানাবো, মেবি কোথায় আছে বলতে পারবো না। আর এই শাড়িটা একদমই কম দাম। এই শাড়িটা একদিন এমনি মার্কেটে গিয়েছিলাম, তখন ঘুরছিলাম কিছুই কিনিনি, তখন দেখলাম কম দামি শাড়ি, এগুলো মনে হয় 6-7 দিনের হবে, এরকমই হবে। তো সুমন বলে ডলে পরানো ছিল, ভালোই দেখা যাচ্ছিল। এটা কিন্তু সিল্কের, তো এটা পরলে ভালোই লাগে। এটা আমি একদিনই পরেছিলাম আমাদের ম্যারেজ ডেতে, আমাদের 10তম না 12তম 11তম না 12তম ম্যারেজ ডেতে এটা পরেছিলাম। ভালোই ছিল শাড়িটা, মোটামুটি ওই একদিনই পরেছি আমি এই শাড়িটা। তাই শাড়িটা ছিল, এটাও সুমন পছন্দ করেছিল। আর এই শাড়িটা, এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এই শাড়িটাও এই 45BD নিয়েছিল, এটাও আমার বাহারাইনে এসে অনলাইনে, এইটা সরি ভুল হয়েছে, মনে হয় এইটা ফার্স্ট শাড়ি ছিল কেনা, মনে হয় এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম বাহারাইনে ফার্স্ট এসে, একদিনই পরেছিলাম। আদিয়ার আমার আর আদিয়ার আমার ওর মা আমার ফ্রেন্ড, আর আদিয়ার ফ্রেন্ড হচ্ছে ওর মেয়ে, তো ওর বার্থডেতেই শুধু পরেছিলাম যখন আমরা নতুন এসেছিলাম বাহারাইনে, 2-1 বছর হবে তখনের এই শাড়িটা কেনা। এই শাড়িটা স্টোন ওয়ার্ক করা, খারাপ না, একটু লাল, সিঁদুর লাল আর কি, মেরুন লাল না, সিঁদুর লাল। এই যে দেখো এটার পার, আর এটা সারাও কাজ করা, এটা মোটামুটি সুন্দরী, খারাপ না। তো আর হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা আমি আনসার গ্যালারি থেকে খুব পছন্দ করে কিনেছিলাম, এটাও বেশি দাম না, এটা মনে হয় 12 দিনার দিয়ে কিনেছিলাম। এই ব্লাউজ আমার লাগে না, এই শাড়িটা একদিন পরেছিলাম সম্ভবত, হ্যাঁ একদিনই পরেছিলাম। আদিয়ার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তখন, আজকে থেকে প্রায় 7 বছর আগের কথা মেবি, সেই একদিনই শাড়িটা পরেছিলাম। এইটাও অনেক ফেমাস একটা শাড়ি, অনেককে আমি দেখেছি এটা নাটক টাটকে পড়তে, একটা নেটের একটা ব্লাউজ ব্লাউজ বানিয়েছে, এটাও বাজে একটা ব্লাউজ বানিয়েছে, আবার একটু কাপড়ও লাগিয়েছে, কি করেছে না করেছে এটা এখন আমার লাগে না। এই ব্লাউজ, এই যে কালো রঙের শাড়ি, এটা জাস্ট পাড় দেওয়া এই ইয়ে আর কি, ক্রেপ জর্জেটের মধ্যে, মানে সফট জর্জেট না, খসখসা জর্জেট, ক্রেপ জর্জেট তো চিনই সবাই, ক্রেপ জর্জেটের মধ্যে, মেড ইন ইন্ডিয়া দেখো এটা। এই শাড়িটা ভালোই লাগে আমার, ব্ল্যাক রেড কম্বিনেশন। আর হচ্ছে তোমার এইটা, এই জামদানিটা, এখানে মনে হয় দুইটা জামদানি, এই একটা লাল জামদানি, এটা আমার বাংলাদেশ থেকে নেওয়া। এই লাল জামদানিটা নষ্ট হয়ে গিয়েছে, ধুয়েছিলাম আমি বোকার মতো, তারপরে নষ্ট হয়ে গিয়ে, নষ্ট বলতে কি একটু কেমন জানি হয়ে গিয়েছে। এই জামদানিটা আমি ইয়ে থেকে কিনেছিলাম, আমাদের নারায়ণগঞ্জের যেখানে বাজার হয় ওইখান থেকে কেনা, একটা আপুর মাধ্যমে কিনেছিলাম 4,500 টাকা দিয়ে, না সরি 6,500 টাকা দিয়ে শাড়িটা কিনেছিলাম। আর এইটা, এই শাড়িটা হচ্ছে আদিয়ার বাবা প্রথম যখন আমাকে আমাদের বাহার মানে ওদের একবারই গিয়েছে দেশে, তখন প্রথম যখন ও আমাকে, ও গিয়েছে বাহারাইন থেকে, তখন ওকে রিসিভ করার জন্য আমি এই জামদানি শাড়িটা কিনেছিলাম 4,500 টাকা দিয়ে। দেখো এটা আমার ওই স্মৃতি, আমি স্মৃতি হিসেবে রেখে, এটা তো কোনো কাজ নাই, কিচ্ছু নেই, নর্মাল একটা শাড়ি, এটা মনে হয় কম সুতা দিয়ে কাউন দিয়ে করা, দামটাও কম, তখন তো অনেক ছোট ছিলাম, বুঝি মুঝি না, আন্দাজে মান্দাজে একলা গিয়ে কিনেছি একটা বান্ধবীকে নিয়ে, তো কি শাড়ি ধরাই দিছে জানি না, আর তখন এত জামদানি এত ফেমাস ছিল না, এখন যেরকম বের হয়েছে অনেক। তো এই শাড়িটা আমার একটা স্মৃতি যে প্রথম গিয়েছিল তখন, এটাও এটা এটাও মোটামুটি নষ্টই হয়ে গিয়েছে। তো এই দুইটা লাল জামদানি আমার কালেকশনে আছে, জামদানি তো আমার ফেভারেট ফেভারেট শাড়ি, বাংলাদেশে থাকলে সব রকমের কালার কিনে ফেলতাম। এই শাড়িটা রিসেন্টলি কিনেছিলাম কয়দিন আগে, এটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা আমি এখনও পরিনি, ব্লাউজও কাটিনি, কিছুই করিনি। এটা ব্লু কালার, ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা পার, এটা কম দামি, এটা মনে হয় 7-8 দিনার হবে, এরকমই হবে। তো গিয়েছিলাম এটাও এমনি এমনি, তাদিয়ার বাবা বলে যে মোটামুটি শাড়িটা ভালো নিয়ে নাও, কিন্তু এই কালারটা আমাকে মানায়, খারাপ লাগে না। তো এটা একটা কাতান শাড়ি, এটা তোমার
সিল্কের মতো কাতান কাতান শাড়ি, এটা হচ্ছে তোমার পা, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসও কাটা হয়নি, ম্যাজেন্ডা ব্লাউজ পিস। এখানে এখানে এই কালারগুলাই পাওয়া যায় আর পাওয়া যায় না। আর এটা হলো আঁচল, এটা এখনও পরা হয়নি, কবে পরবো জানি না। আর কোন শাড়ি আছে কি না জানি না, আর কোনো শাড়ি। এই হচ্ছে আমাদের টুকিটাকি কালেকশন। বাহারাইনে আমি সেই শাড়িগুলো কিনেছি, 10 বছরের আমার শাড়ি জমানো এই শাড়ি টাড়ি। শাড়ি তো কিনে দিতে চায় না, আগেই বলেছি তো, চিল্লাচিল্লি করে আর কি শাড়ি কেনা। তো আশা করছি আমার শাড়ির কালেকশন তোমাদের কেমন লাগলো জানিও। তো সবাই ভালো থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর যে যেখানে থাকো অনেক সুখে থাকো, হ্যাপি থাকো, শান্তিতে থাকো। এই প্রত্যাশা নিয়ে আমি নাইমা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।